দর্শক, আমি এখন রয়েছি মিশিগান ডেট্রয়েটে ডাউনটাউনে। আমার পিছনে হচ্ছে ডাউনটাউনের সব ধরনের, এখানে সবাই এসেছে নিউ ইয়ার উপলক্ষে। আজকে নতুন বছরের প্রথম দিন, আর আমি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এই ডাউনটাউন। আপনারা আমার সাথেই থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে আসলাম আমেরিকার মিশিগান রাজ্যের ডেট্রয়েট সিটির ডাউনটাউন। এটি মূলত শহর কেন্দ্রিক, এখানে অনেক বড় বড় অফিস, আদালত বা উঁচু দালান রয়েছে, সেই জায়গাটা আজকে দেখতে এসেছি। আর এখানে মূলত ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেশন করা হয়, আর পাশেই হচ্ছে কানাডার বর্ডার। আর আমি অবশ্যই কানাডার বর্ডার দেখিয়ে নিয়ে আসবো আপনাদেরকে। আমার পেছনে যে সেগমেন্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্কেটিং। এখানে বরফের উপরে ওরা হাঁটছে, অনেকেই হাঁটছে, হাঁটতে পারছেন না, পড়ে যাচ্ছেন। সবাইকে আমি ফাইভ প্লেট এগাতো বলার।
আমি আর রাজীব ভাই যে জায়গাটিতে এসেছি সেটা হচ্ছে জিএম টাওয়ার। এখানে হচ্ছে আমেরিকার সবচেয়ে দামি দামি যে যত গাড়ি আছে সেই গাড়িগুলোর মেলা, গাড়ির মেলা বলা যায়। গাড়ির বিশাল একটি শোরুম, পুরোটাই শোরুম। এটা হচ্ছে প্রায় 50 তলার উপরে হবে, আমার সঠিক জানা নেই। তবে আমি এখন যখন আমি এসেছি পুরো বিল্ডিংটা আসলে ক্লোজ আজকে নিউ ইয়ারের জন্য আর সানডের জন্য। দর্শক, আমি এখন যে জায়গাটাতে আমি হাঁটছি সেটা হচ্ছে আমার ঠিক পিছনে, আমার বাম পাশে হচ্ছে কানাডা এবং আমি রয়েছি এখন আমেরিকায়। আর আমি আরও সামনে দেখাবো কানাডাকে, আমি পুরো আরও ভালোভাবে দেখাবো কানাডার, মানে আমি যেতে পারবো না এখন, কিন্তু কানাডার যে সাইড যেটা বর্ডার ওই পাশটা আমি আপনাদেরকে দেখাবো। এখন সেদিকে আমি যাচ্ছি। দর্শক, যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমার হাতের ঠিক পাশে, এই হচ্ছে কানাডা এবং আমি দাঁড়িয়ে আছি এখন আমেরিকায়। আর এটা হচ্ছে রিভার সাইড বলা এই জায়গাটাকে, এটা একটু নদী, নদীর পরে ঠিক কানাডা এবং রিভার সাইড থেকে এই পাশে আমি দাঁড়িয়ে আছি। এখানে একটি শিপ দাঁড়িয়ে আছে। এখানে যদি আমি গতকালকে রাতে আসতাম, 31st নাইটে যদি আসতাম, তাহলে এখানে তিল ধারণের কোনো ঠাই ছিল না, কারণ এই জায়গাটা খুব বেশি ক্রাউড ছিল। এখানে ফায়ার ওয়ার্কস হয়েছে এবং নিউ ইয়ার সেলিব্রেশন হয়েছে, তাই গতকালকে এখানে আসিনি, আজকে আসলাম। এখন বাসায় ফেরার পালা, আর আমি দেখলাম, আপনাদেরকে দেখালাম আজকে মিশিগানের ডে টু ডে ডাউন টাউন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।